এই সেই লিগ টেবিল, বলিউড হোক কিংবা হলিউড, যে কোনো থ্রিলার সিনেমাকে পিছনে ফেলে দিতে পারে। চেন্নাই নেরোকা ড্র হওয়ায় লিগ আরো জমজমাট, তিন গোল দিয়েও তিন গোল হজম। গলতটা কোথায় চেন্নাইয়ের? প্রাক্তনরা বলছেন চেন্নাই চাপে পড়ে যাচ্ছে, ফোকাস নড়ে যাচ্ছে, আর তাতেই রক্ষণে গড়বড় করে ফেলছেন নওয়াজের ছেলেরা। চ্যাম্পিয়ন হবে কোন দল? দীপেন্দু বিশ্বাস তো বলে দিলেন, কাশ্মীর ম্যাচ জিতলেই আই লিগটা চলে আসবে ইস্ট বেঙ্গলের ঘরে। যে ডিফেন্স যে টিমের ভালো খেলে সেই টিম সবসময় জেতে লিগ। সেই জায়গায় চেন্নাইয়ের ডিফেন্স মনে হচ্ছে একটু আগের থেকে ফাম্বেল করছে, প্রথম দিকে যে ফুটবল খেলছিল। সেই ইস্টবেঙ্গল কাশ্মীর ম্যাচটা খুব ভাইটাল, রিয়েল কাশ্মীর, ওই ম্যাচটা ইস্টবেঙ্গল যদি ভালো ফল করে, ইস্টবেঙ্গল আমার মনে হয় এবারে আই লিগ চ্যাম্পিয়ন। এটা তারই দল, আর দলের ভালোর জন্য পাইপ বইতেও দ্বিধা নেই স্প্যানিশ গুরু হোসে মরিনোর সহকারী ছিলেন, কিন্তু তাতে কি, এই ইস্ট বেঙ্গল দলটা আলেজান্দ্রোর দল। প্র্যাকটিসে যাতে দেরি না হয় তার জন্য পাইপও সরালেন। গুরু কেমন হওয়া দরকার? যারা জানেন না তারা পারলে ইস্ট বেঙ্গল অনুশীলন দেখতে আসুন, দেখতে পারবেন। একটা সময় তিন ম্যাচ হারের পর সমালোচনা হয়েছিল, ঠিক সেই সময় দলটাকে নিজের মতো করে সাজিয়েছেন, গাদা বন্দুককে শান দিয়ে AK-47 বানিয়েছেন। জবি জাস্টিনের উত্থান, কাসিম ডিকাকে ফিট করা, প্রাক্তন ফুটবলার দীপেন্দুর মতে ইস্ট বেঙ্গল এখন একটা দল, একটা পরিবার, যার পুরো কৃতিত্ব কোচেরই। জবি জাস্টিনের এই যে উত্থান, ভালো ফুটবলের জন্য কোচের ক্রেডিট অনেকটা আছে, আলেকজান্ডার ক্রেডিট আমার মনে হয় 80%। প্রচুর পাস ইস্ট বেঙ্গল খেলছে, স্প্যানিশ ফুটবলের যেটা মেন যে প্রচুর পাস খেলা, সেইটাই ইস্ট বেঙ্গল টিম খেলছে। মিশন শিলং লাজং, লাস্ট ল্যাপের গুরুত্বপূর্ণ লড়াই। লালহলুদ কোচ ম্যাচের দুদিন আগে থেকেই ফাইনাল টাচটা দিয়ে রাখেন, এদিনও তাই করলেন। কাঁধের চোট সারিয়ে বল পায় মাঠে নামলেন কোলাডো, পাসিং ফুটবল আর নিয়ম করে সেট পিস মুভমেন্ট অনুশীলন। দলে বদলের সম্ভাবনা কম, ফুটবলাররা যেমন ফুরফুরে ঠিক তেমনই ফোকাসড। শেষ কয়েক বছরে ঠিক এমন পরিস্থিতিতেও নাকের ডগা দিয়ে লিগ ফসকে গিয়েছিল, শীর্ষকর্তারা তাই সতর্ক থাকতে বলছেন ফুটবলারদের। হ্যাঁ, এরকম চান্স লাস্ট 5-6 বছর ধরেই আমাদের কাছে আসছে, ঈশ্বর দিচ্ছে, অ্যাভেল করতে পারছে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যাতে এই চান্সটা অ্যাভেল করে। ইস্ট বেঙ্গল ডিফেন্স মানেই রক সলিড। ভবিষ্যতে যারা ডিফেন্ডার হতে চান তারা অবশ্যই বোরহা অ্যাকোস্টাদের খেলা দেখুন, শিখতে পারবেন অনেক কিছু। ম্যারাথন লিগ জিততে হলে রক্ষণের ভিতটা মজবুত হওয়া দরকার। শেষ কয়েক বছরে এই সমস্যাটাই বারবার ভুগিয়েছে লাল হলুদকে, আলেজান্দ্রোর আমলে আর সেই চিন্তা নেই। অ্যাকোস্টা বোরহা আছেন যে, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ইস্ট বেঙ্গলের হয়ে জাতীয় লিগ জিতেছেন, সেই সময়ে পিছনে ছিল ডগলাস মহেশ গাউলিদের রক্ষণ। দীপেন্দুরা বলছেন বোরহা অ্যাকোস্টাদের ডিফেন্সটাই সেরা। জাতীয় লিগ জিততে গেলে ডিফেন্স ভালো না খেলে মহেশ গাওয়ালি, দীপক মণ্ডলরা, ডগলাসরা ছিল, জাতীয় লিগ জিতেছে, সেই জন্য সেই টাইপের থেকেও, তার থেকেও আমার মনে হয় এটা আরও ভালো কোয়ালিটির ডিফেন্স আছে। নির্বাচনের প্রচার থেকেই টুটু গোষ্ঠীর প্রধান ইস্যু ছিল ISL-এ খেলা। বাগান মসনদ পুনরুদ্ধার করার পর থেকে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, ক্যালেন্ডারেও মাসও বদলেছে, কিন্তু ISL খেলতে হলে যে স্পন্সর বা ইনভেস্টর প্রয়োজন তা এখনও জোটাতে পারেননি কর্তারা। সম্ভবত মার্চের শুরুতেই বা মাঝামাঝি ISL-এর জন্য দরপত্র ছাড়া হবে। তাহলে প্রশ্ন, বাগানকর্তারে কি এর মধ্যে জোটাতে পারবেন ইনভেস্টর বা স্পন্সর? উত্তর, তার জন্য এখন দিনরাত এক করে ফেলছেন ডিডি টুম্পাইরা। ফুটবল দলটার জন্য ব্যয় করতে ইচ্ছুক অনেক সংস্থার সঙ্গেই ইতিমধ্যেই কথা বলেছেন দুই শীর্ষকর্তা, কথা হয়েছে এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গেও, কিন্তু কোথায় গিয়ে আটকে রয়েছে আজ পর্যন্ত? বাগানের দরজা ছুঁয়ে আসা খবর আটকে রয়েছে বেশ কিছু জায়গায়। FSDL-এর শীর্ষকর্তা নাকি চাইছেন না যে এটিকে ছাড়া আর অন্য কোনো সংস্থার সঙ্গে যুক্ত হোক মোহনবাগান, ফলে রুষ্ট হতে পারে ISL কর্তৃপক্ষ। এতদিন এটিকের বিরোধিতা করে এসে এখন তাদের সঙ্গে যুক্ত হলে সমর্থকদের রোষের মুখে পড়তে হতে পারে। এটিকে কর্ণধার বাগানকে যে শেয়ার ছাড়ার কথা বলেছেন সেটা এতটাই নাকি কম, তাতে সবুজ বেরোনের অস্তিত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। এটিকে ISL-এ আগে থেকে খেলছে, তাই মোহনবাগান তাদের সঙ্গে যুক্ত হলে জার্সি বা লোগো নিয়ে কোনো অসুবিধা না হলেও নামের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এটিকে, যেটা বাগানকর্তারা মেনে নিতে পারছেন না। শোনা যাচ্ছে সবুজ বেরোন কর্তারা নাকি গোয়েঙ্কা সাহেবকে প্রস্তাব দিয়েছেন এটিকে নয় CAC-র সঙ্গে গাঁটছড়া বাঁধার।
পাশাপাশি আইএসএল এ খেলতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল দুই প্রধানের কর্তারা, তাতে সাড়াও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। লাল হলুদের ক্যাপ্টেন তাই কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম, দিদিমণির সাথে কথা বলেছি, কারুর মাধ্যমে উনি এটা ইনিশিয়েট করেছেন, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং বলেছেন চিঠি দিতে, আমরা অলরেডি চিঠি দিই। আইজলের ফিল্ড টার্ফে যাতে সোনি হেনরিরা সহজেই মানিয়ে নিতে পারেন তার জন্য মঙ্গলবার থেকে বারাসতে অনুশীলন করল মোহনবাগান। প্রায় ঘণ্টা দুয়েক অনুশীলনে গোটাটাই ছিল টিম কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার ছবি, কখনো হেনরি সোনি জুটি তো কখনো ফয়াজ আজাহার। পার্টনার তৈরি করে বল দেওয়া নেওয়ার অভ্যাসটাই শেষ বেলায় এসে করতে শুরু করলেন খালিদ জামিল। উইং প্লে থেকে ডাউন দ্য মিডল সবেতেই পার্টনারশিপ তৈরি করে নিতে চাইছেন মুম্বাইকর। গোয়া থেকে যে কম্বিনেশনে পয়েন্ট নিয়ে ফিরেছেন সেই কম্বিনেশনটা পাহাড়েও আপাতত খালিদের বাজি, পরিবর্তন হলে হবে সামান্যই। আইজল বাদের প্রস্তুতিতে যখন সোনি হেনরি ওমর ফয়াজরা গা ঘামাতে ব্যস্ত, তখন মাঠের বাইরে চোটের রিকভারিতে ব্যস্ত ইউটা কিনোয়াকে। গোটা মরশুম প্রায় চোটের রিকভারিতেই লাগিয়ে দিলেন জাপানি কিনো। যে কটা ম্যাচ খেললেন তাতে বেশ কাজেই লেগেছেন দলে, তবে ওই যে মাঠের চেয়ে মাঠের বাইরেই মন বেশি। এদিন আবার ইউটার সঙ্গে বাইরেই সময় কাটালেন ডিপান্ডাডিকা। ফিজিওকে দীর্ঘক্ষণ তার বাঁ পায়ে থাই মাসেল মাসাজ করতে দেখা গেল, যদিও মুম্বাইকর বলছেন সামান্য কারণেই বিশ্রাম নিয়েছেন ডিকা। ফিল্টার মানেই বাগানে চোট আতঙ্ক, বিশেষত সে দলে যদি সুনি নডি থাকেন তাহলে তো কথাই নেই। সুনি নডির নামে যদি চলতি মৌসুমে সেই 100% ঝাঁজটা না পাওয়া গিয়ে থাকে তার জন্য দায়ী এই বারাসত, যেখানে গত মরশুমে চোটটা পেয়েই মাঝেই বাগান ছাড়তে হয়েছিল হাইতিয়ানকে। যদিও আইজলের প্রস্তুতির জন্য মঙ্গলবার বারাসতে সুনি অনুশীলন করলেন বেশ স্বচ্ছন্দেই, বল পায়ে দৌড় থেকে ম্যাচ সিচুয়েশন সবটাই করলেন সুনি নডি।